রংলিতে এসেছি এখন আমরা। তো আমরা এসেছি আরিত্তার লেকে। তো এই যে আমাদের বনি যাচ্ছে ওপর থেকে, পিরোজ যাচ্ছে নিচ থেকে। হাত ধরো, দুজন মিলে হাত ধরে যা। এটা কি জিনিস, গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি। আজকে ঘরের মধ্যে শুরুটা করলাম না, আজকে করলাম এই যে বাইরে। এত সুন্দর ভিউ থাকতে আর ঘরের মধ্যে শুরুটা করতে ইচ্ছা করলো না। তো আজকে আমরা যাব ঋষিখোলায়। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল আমরা আজকে বাবা মন্দির আর নাথুলাটা দেখব, যেহেতু কালকে সোমবার ছিল আমাদের, মানে আগের পার্টের ওইটা সোমবার ছিল। তো সোমবার নাথুলা বন্ধ থাকে, তো ওটা হয়নি। তো আমাদের প্ল্যান ছিল আজকে ওটা করব নেক্সট পার্টে। তো তারপরে ঠিক করলাম যে আবার সেই রাস্তায় ব্যাক করে যেতে হবে, ওই জন্য আমরা ঠিক করলাম নিচের দিকে ঋষিখোলার দিকে যে থাকব। তো হ্যাঁ, নাথুলা তো অলরেডি আমরা ঘুরেছি, শুধু দাদার ঘোরা হয়নি, ওর জন্যই যাওয়ার কথা ছিল। তো ওর জন্য অতটা এ দেওয়া হলো না, আমরা নিচের দিকেই যাব আজকে। তো আমরা সব এখন ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে, এবার আমরা টিফিন করে বেরোবো। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আজকে একটু আগেই চলে এসছে, তো আমরাও রেডি হয়ে গেছি, জাস্ট টিফিনটা করবো বেরোবো। তো তার আগে একবার সামনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সুন্দর ভিউ। আর এখানে আমরা যে হোমস্টেতে আছি, এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি, এখানে সব মানে খাবার দাবার সব ইনক্লুডেড, 1650 টাকা করে নেয়। মানে দুপুরের খাবার, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট নিয়ে আর থাকা খাওয়া নিয়ে। তো ভালো, আর খাবার দাবার কোয়ালিটি পাহাড়ের মধ্যে ঠিকই আছে, হ্যাঁ এর থেকে বেশি এক্সপেক্টও করা যায় না। তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, এখনও প্রচণ্ড ঠান্ডা আছে। কালকে মাইনাসে নেমেছিল রাত্রেবেলা, ঘরের রুম হিটার চালিয়ে শুতে হয়েছে, ভালো ঠান্ডা আছে। তো আমি অ্যাকচুয়ালি খালি হাতে আছি, কিন্তু আমার হাত ফাত জমে যাচ্ছে। তো চলো আমরা এখন একটুখানি খেয়ে দিয়ে নিই, বেরোতে হবে। তো বেরিয়ে আবার ভিডিওতে আসছি, চলো। এই আমরা বেরিয়ে পড়েছি, যে গাড়িতে লাগেজ লোড হচ্ছে। আমরা এবার যাবো আরিটার রোডে হয়ে ঋষিখোলার আশেপাশেই থাকবো, দেখাবো সেটা। চলো বেরোনো যাক। তো এখন আমরা এসেছি, এটা রংলি মার্কেট তাই তো, রংলি রংলি রংলিতে এসেছি এখন আমরা। এই যে চারিদিকে মার্কেট আছে, সব মার্কেটিং করছে, মার্কেটিং বলতে টুকটাক। চল, তো আমাদের সব কমপ্লিট, আমরা এবার বেরোবো এখান থেকে। যে গাড়ি বেরোচ্ছে, আমরা এখন যাবো আরিটার লেকের ওখানে। তো চলো যাওয়া যাক। তো আমরা এসেছি আরিটার লেকে, 10 টাকা করে এন্ট্রি। এই যে লেক, বোটিং করছে সব। পুরো পাহাড়ের মাঝখানে একটা সুন্দর লেক। এই যে লাম্পোখরি লেক, পাশে প্রচুর কটেজ আছে, বুক করতে পারবেন। যারা কটেজ বুক করবে এদিকে বেশ ভালোই লাগবে আশা করি সন্ধ্যেবেলা। আমাদের এখানে নেই, আমাদের একটু দূরে, এখান থেকে 1.5 কিলোমিটার মতো। তো এই যে আমাদের বনি যাচ্ছে ওপর থেকে, পিরো যাচ্ছে নিচ থেকে। হাত ধর, দুজন মিলে হাত ধরে যা, হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, ভালোবাসা, ভালোবাসা। তো আমরা এসে গেছি আমাদের রিসর্টে। এই যে আমাদের রিসর্ট, ওই যে গাড়ি, খুব সুন্দর। এখানে প্রপার অনেক রিসর্ট আছে, এটা একটা তার মধ্যে একটা। কি আছে, ওয়াও, এটা কি জিনিস, হেভি কিন্তু। লেখা চলছে, বনি লিখছে, প্রীতম মন্ডল ফিমেল। এই যে ফিমেল। তো এই যে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে পাশাপাশি দুটো রুম। এই যে ভালো ভালো জায়গা,
দেখি একটু ড্রয়িং রুমটা, ড্রয়িং রুমটা দেখি। বাহ, চিমনিও আছে। এই হচ্ছে রুম, খুব সুন্দর। আর এই হচ্ছে ভিউ। ও ভাই, লেভেল লেভেল। চলো একটু ফ্রেশ হয়ে নি এবার। ভালো ছিল নাকি? তো ফ্রেশ হয়ে গেছি, একটু ওদের রুমে যাই, গিয়ে দেখি কি করছে ওরা। চলো যাওয়া যাক। চল খাবো তো। তো আমরা বাইরে স্ন্যাক্স খাচ্ছিলাম, তো প্রচন্ড ঠান্ডা বাইরে, এত হাওয়া মারছে, লাস্টে জ্যাকেট পরতে হলো। তো এবার আমরা গিয়ে লাঞ্চ করবো, ও এখন বাজে মোটামুটি 3:30। এবার আমরা লাঞ্চটা করবো। তো আমাদের রিসর্টের মেন আমাদের রিসর্টের নামটাই বলতে আমি স্কিপ করে গেছি। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে এই যে ইকো লগ আর হাট রিসর্ট। খুব ভালো আর খুব সুন্দর জায়গার ওপরে রিসর্টটা, মানে খুব সুন্দর, মানে না আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো আমরা আমাদের লাঞ্চটা করে নিই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। অনি চল খেয়ে নি। চলো খেয়ে দিয়ে তারপরে আবার ভিডিওতে আসছি। তো খাওয়া দাওয়া জাস্ট ডান হলো। ভাত ডাল সবজি আর ডিম ছিল। এখানেও কমপ্লিমেন্টারি সিস্টেম আছে, এখানেও প্যাকেজ সিস্টেম হিসাব মতো রাতবেলা ডিনারও ইনক্লুডেড। তো ভালোই ছিল খাবারটা। তো চলো এবার গিয়ে একটু রেস্ট নিই, গিয়ে একটু ঘুমাই। ভালো লাগবে ঘুমাতে এই ওয়েদারে, যা হাওয়া হচ্ছে চারিদিকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স লাগছে এখানে। তো চলো রুমে যাই, গিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে আমরা বাইরের দিকে একটু এসেছি, মানে রিসর্টের মধ্যেই আছি, রুমের বাইরে এসেছি। তো রাত্রিবেলা রিসর্টটা আরও সুন্দর লাগছে, লাইট চারিদিকে এত সুন্দরভাবে দেওয়া আছে। আমি একবার দেখাই তোমাদের। এই যে সুন্দর, আমরা একটু পরে, মানে এখন তো চাটা খাবো, স্ন্যাক্স স্ন্যাক্স খাবো, তারপরে রাত্রবেলা ডিনার করে শুয়ে পড়বো। কালকে আবার 10:00 বেরোবো, কালকে এখান থেকে শিলিগুড়ি যাবো, কালকে আমাদের ট্রেন। আমি ভেবেছিলাম এই পার্টটা এখানে শেষ করে দেবো, কিন্তু নেক্সট পার্টের কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়াতে আমি এটা কন্টিনিউ করছি, নেক্সট পার্টটাও একসাথে দিয়ে দিলাম, দেখে নিও। তো হ্যালো সবাইকে, আজকে লাস্ট দিন, আজকে আমরা বাড়ি চলে যাব। আমরা এখন আছি আরিত্তার রোডের পাশে, মানে ঋষিকোলা আরিত্তারের মাঝখানে যে রিসর্টটায় আছি আমরা। তো ব্যাস এই কদিন দারুণ মজা হলো সবার সাথে, বেশ অনেক দিন পরে বনি ফনি এদের সাথে ঘোরাফোরা, মানে খুব ভালো লাগলো। আবার আসবো। তো আমাদের গাড়ি আসবে 10:00, এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, আমি তারপরে ভিডিওটা অন করলাম। ব্যাস এই সকালবেলা তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি কাল রাত থেকেই ভালো ঠান্ডা আছে, মানে হাওয়া তো প্রচণ্ড আছে, তার সাথে খুব সুন্দর, ভালো তো লাগছেই এখানে। চলো রেডি হয়ে নিই, আমাদের গাড়ি আসবে এক্ষুনি। তো চলো, তো রিসর্টকে আমরা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এসে গেছে। এবার আমরা যাবো অনিদের বাড়ি, দেন আমরা যাব এনজিপি স্টেশন। তো এখন জানি না কতক্ষণ লাগবে, এখানে অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় ঘন্টাখানেক মতো, এই 5 ঘন্টার মতো টাইম লাগবে অনিদের বাড়ি যেতে। এখন 12টা বাজে, দেখা যাক কখন পৌঁছাই। তো এসে গেছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু সব খাওয়া দাওয়া করছে, মানে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস কিনে সব খাওয়া দাওয়া করছে। এখনো 2.5-3 ঘন্টা মতো লাগবে যেতে। চলো একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। তো এখন বাজে 4:01, আমরা পৌঁছে গেছি
মামা বাড়িতে। চলো এবার রেস্ট করা যাক। তো আমরা মা বাড়ি থেকে বেরিয়ে গেছি, মাঝখানে আর ভিডিও করতে পারিনি কারণ এসে টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম। তো তারপরে আমরা এখন বেরিয়ে গেছি এনজিপির জন্য, চলো স্টেশনে গিয়ে দেখা হবে। আটটা পঁচিশ আমাদের ট্রেন ঢুকছে, তার জন্যই তো এক্সট্রা করে বাবা।